বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নতুন কর্মী নেওয়ার ক্ষেত্রে কোটা সুবিধা স্থগিত হলেও সম্প্রতি বিভিন্ন খাতে প্রতিনিয়তই বাড়ছে বাংলাদেশি কর্মীর চাহিদা। দেশটির বাংলাদেশ হাইকমিশনের অনলাইন পোর্টালে বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী নেওয়ার আবেদনের হারও বেড়েছে দ্বিগুণের বেশি। এ অবস্থায় আগামী দেড় বছরের মধ্যে মালয়েশিয়ায় নতুন করে আরও 3 লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থান তৈরি হবে বলে জানিয়েছেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মদ গোলাম সারোয়ার। রোববার রাজধানী কুয়ালালামপুরের একটি হোটেলে ন্যাশনাল ব্যাংকের মোবাইল রেমিটেন্স অ্যাপ কিউপে উদ্বোধন করতে গিয়ে তিনি এসব কথা বলেন। আগামী 2 বছরের মধ্যে মালয়েশিয়ার বাংলাদেশের সংখ্যা 10 লক্ষ থেকে বেড়ে ইনশাল্লাহ 15 লক্ষ হবে। যদি বৈধভাবে আপনারা বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসেন এবং বৈধ পথে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণ করেন, তাহলে আমাদের সবার যে স্বপ্নের সোনার বাংলা সেটি অর্জন করা সময়ের ব্যাপার। এ সময় রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে প্রণোদনার হার বাড়ানোর পাশাপাশি বিমানবন্দরে প্রবাসীদের হয়রানি বন্ধ করা সহ নানা দাবি তুলে ধরেন প্রবাসীরা। অনুষ্ঠানে প্রবাসীদের বৈধ ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠানোর আহ্বান জানান ন্যাশনাল ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মেহমুদ হুসাইন। যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো জায়গা থেকে তাদের রেমিটেন্সগুলি করতে পারেন, সেই সুবিধাটা আমরা মনে করি সবচেয়ে বড় অফার আমাদের প্রবাসী ভাই বোনদের জন্য। 5 লাখের মধ্যে বর্তমানে প্রায় 1,90,000 বাংলাদেশি কর্মী কাজের ভিসায় মালয়েশিয়ায় পৌঁছেছেন। মোহাম্মদ আব্দুল কাদের, সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া।